আদেশগুলি দিয়েছিল সেই আদেশগুলি রিকনফার্মেশনের জন্য বা এই আদেশগুলি জাস্টিফাই করার জন্য আজকে ফুল কোর্টে ছিল। এক নম্বর থেকে দশ নম্বর আইটেম পর্যন্ত হিয়ারিং হয়েছে। মূল বিচার্য বিষয় ছিল আজকে দুইটা, একটা হচ্ছে ঋণ খেলাফি ইস্যু আর একটা হচ্ছে বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিক। ঋণ খেলাফি ইস্যুতে প্রথম মামলা যেটা ছিল সেটা হলো আলম আহমেদ গাজীপুর থেকে, যিনি কনটেস্ট করতেছেন, ওনার ইস্যু ছিল ঋণ খেলাফি। উনি ন্যাশনাল ব্যাংকের থেকে ঋণ নিয়েছিলেন, সেটা খেলাফি হয়েছিল, আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঋণ খেলাফি হয়েছিল। উনি দুইটা ঋণেই 29/11 এবং 30/11 মধ্যে, 30 তারিখ নমিনেশন পেপার সাবমিশনের ডেট ছিল, তার মধ্যে ওনার যে রিকোয়ার্ড ইনস্টলমেন্ট ছিল সেটা দুইটা ব্যাংকে উনি শোধ করেন। শোধ করার কারণে এই কাগজপত্রগুলি দেখে, যদিও রিটার্নিং অফিসার, বাংলাদেশ ইলেকশন কমিশন এবং হাইকোর্ট ডিভিশন ওনার প্রার্থিতা বাতিল করেছিল, কিন্তু জাজ ইন চেম্বার বিং স্যাটিসফাইড অন অল দিস পেপার ওনাকে ডাইরেকশন দিয়েছিলেন ইলেকশন পার্টিসিপেট করার জন্য, এবং তৎমর্মে উনি মার্কা পেয়েছেন, প্রতীক পেয়েছেন এবং ইলেকশনে কনটেস্ট করতেছেন। আজকে এই বিষয়গুলি শুনানি করা হয়েছে, আমরা একটা একটা করে কাগজ দেখিয়েছি, প্রপারলি তার লোনটা রিশিডিউল হয়েছে। সেখানে সিমিন হোসেনের আইনজীবী ছিলেন এবং বাংলাদেশ ব্যাংক ইলেকশন কমিশন, তারাও দাঁড়িয়েছিলেন, তারা বক্তব্য দিয়েছেন যে এই লোনটা যেভাবে রিশিডিউলমেন্ট করা হয়েছে সেই রিশিডিউলমেন্টটা প্রপারলি করা হয় নাই। কিন্তু আদালতের বক্তব্য হচ্ছে যে এইগুলি যদি কোনো অ্যানোমালিস থাকে সেগুলি ইলেকশন পিটিশন করে আপনারা আসতে পারবেন, এই এই জায়গায় এইগুলি বলার আর সুযোগ নেই, ইলেকশনের মাত্র আর 4-5 দিন বাকি আছে, সুতরাং এই মুহূর্তে এগুলির কোনো ইস্যু নেই। আর ঋণ খেলাফির আরেকটা ইস্যু ছিল বাবুল, উনি নির্বাচন করতে পারছেন। আরেকটা হচ্ছে যশোহর চার, এনামুল হক বাবুল, উনিও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, নৌকার প্রতীকে নির্বাচন করছেন। ওনারও ইস্যু ছিল ঋণ খেলাফির ইস্যু, উনি হাইকোর্ট ডিভিশন থেকে আগে ওনার সিআইবির উপর নিষেধাজ্ঞা নিয়েছিলেন, ওনার সিআইবি ক্লিন হয়েছিল, অ্যাজ ওয়েল এজ উনি 29 নভেম্বর অর্থাৎ একদিন আগে নমিনেশন পেপার সাবমিশনের একদিন আগে ওনার যে রিকোয়ার্ড ডাউন পেমেন্ট ছিল সেটা উনি ব্যাংকে পরিশোধ করেছেন। ব্যাংকের এই পরিশোধের প্রেক্ষিতেই জাজ ইন চেম্বার ওনাকে অ্যালাউ করেছিলেন ইলেকশনে কনটেস্ট করার জন্য, ওনারটা রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছিল, ইলেকশন কমিশন এবং হাইকোর্ট ডিভিশন অবৈধ ঘোষণা করেছিল, হাইকোর্ট জাজ ইন চেম্বার এটাকে স্টে করে ওনাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আদেশ দিয়েছিল। আজকে এপিলেট ডিভিশন এই মামলাটাও কনফার্ম করেছেন যে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, জাজিং চেম্বারের আদেশটাকে বহাল রেখেছেন, এবং এটা ছিল 5 নম্বর আইটেম। আর 2 নম্বর আইটেম ছিল শামীম হক, ফরেন ন্যাশনাল, যেটা মানে ডুয়েল সিটিজেনশিপ ইস্যু যেটা ছিল, এটা আজকে প্রতিপক্ষ মানে একে আজাদ সাহেবের পক্ষ থেকে আজকে সময় নেওয়া হয়েছে, নট দিস উইক, এই ইস্যুটা আলোচিত হয় নাই। তার মানে হচ্ছে জাজিং চেম্বার যে আদেশ দিয়েছিলেন শামীম হককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সেটা বহাল থাকলো। আর 3 নম্বর আইটেমটা ছিল সাদেক আবদুল্লাহ, সাদেক আবদুল্লাহটাও চেম্বার জাজের আদেশ যে ছিল সেটা বহাল রাখা হলো। হাইকোর্ট ডিভিশন সাদেক আবদুল্লাহ সাহেবকে অ্যালাউ করেছিল ইলেকশন করার জন্য, জাজিং চেম্বার সেটাকে স্টে করেছিলেন, আর সেটা আজকে ফুল কোর্টেও কনফার্ম এফার্ম রাখা হলো। দ্যাট মিন্স জাজিং চেম্বারের আদেশ বলে সাদেক আবদুল্লাহ সাহেব আর ইলেকশন করতে পারছেন না। শাম্মী হক, শাম্মী হকটা হলো, সরি, শাম্মী আহমেদ, শাম্মী আহমেদ হচ্ছে বরিশাল চার থেকে উনি কনটেস্ট করতে চেয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকে, কিন্তু ওনারটা যেটা হয়েছে যে উনি অস্ট্রেলিয়ান সিটিজেন, ওনার আবেদনটা উনি করেছিলেন 27 নভেম্বর, আবেদনটা রিসিভ করেছে অস্ট্রেলিয়ান এমবেসি 8 ডিসেম্বর, আর এটাকে রিনান্সিয়েশনটা অ্যাপ্রুভ করেছে 22 ডিসেম্বর। তো আদালতের প্রশ্ন ছিল যে যেহেতু এটা রিসিভই করেছে 8 ডিসেম্বর, তার মানে 30 নভেম্বর যেহেতু মনোনয়নপত্র দাখিলের তারিখ ছিল, এর পরবর্তীতে আপনারা এটা রিসিভ করাতে এইটা অ্যাকসেপ্ট করার সুযোগটা নেই, যার ফলে শাম্মী আহমেদের যেটা হয়েছে রিটার্নিং অফিসার ওনাকে অ্যালাউ করে নাই, বা ইলেকশন কমিশন ওনাকে অ্যালাউ করে নাই, হাইকোর্ট ডিভিশন অ্যালাউ করে নাই, জাজিং চেম্বার অ্যালাউ করে নাই, এবং আজকে ফাইনালি ফুল কোর্ট থেকে উনি বাধিত হলেন যে উনি ইলেকশন করতে, অর্থাৎ ওনার যে প্রার্থিতাটা বৈধ বলে ঘোষণা করলেন না, অবৈধই থেকে গেল, রিটার্নিং অফিসারের আদেশটা বহাল থাকলো, সুতরাং উনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। নির্বাচন করতে পারবেন। আরেকটা আইটেম বলে দিচ্ছি আমি, ওয়াহিদ পাপুয়া নিউগিনির নাগরিক ছিলেন, এটা হলো ভালুকা, মানিন সিং ভালুকার কনটেস্টের স্বতন্ত্র প্রার্থী হিসাবে উনি কনটেস্ট করতেছেন। আব্দুল ওয়াহেদ, আব্দুল ওয়াহেদের ইস্যুটা ছিল উনি পাপুয়া নিউগিনির সিটিজেন, ওনার বিরুদ্ধে ওনার 1% ভোটে ওনার রিটার্নিং অফিসার বাতিল করেছিল, ওনার বিরুদ্ধে বা ইলেকশন কমিশনে উনি আপিল করলে উনি প্রার্থিতা ফিরে পান, কিন্তু বিপত্তি ঘটিয়েছে একজন ভোটার, দুজন ভোটার এসে ওনার বিরুদ্ধে রিপিটিশন ফাইল করেছে থার্ড পার্টি হিসাবে, থার্ড পার্টি হিসেবে ফাইল করে বলেছে সে পাপুয়া নিউগিনির নাগরিক, তারপরে ইলেকশন কমিশন তাকে অ্যালাউ করেছে। আমি হাইকোর্ট ডিভিশনে বললাম যে এখানে থার্ড পার্টির অ্যাপ্লিকেশন করুক,
সুযোগ নাই 15 পাঁচে অ্যাবসলিউটলি বাদ আসলে প্রার্থীকে আসতে হবে এবং সিমালটেনিয়াসলি ওনারা একটা সেকশনকে 91E কে রেফার করলেন আমি বললাম 91E প্রার্থিতা মনোনয়নপত্রের ব্যাপারে 91E অ্যাপ্লিকেবল হবে না কিন্তু হাইকোর্ট ডিভিশন এটাকে কনসিডারেশনে নিয়ে আমার প্রার্থিতা বাতিল করে দিলেন নির্বাচন ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতাকে ডেভার করলেন সেই ডেভারের জায়গা থেকে আমি হাইকোর্ট ডিভিশনে আসলাম হাইকোর্ট ডিভিশন জাজিং চেম্বারে আসলাম চেম্বার জজ আদালত ভ্যাকেশন বেঞ্চ হাইকোর্টের আদেশটাকে স্থগিত করে দিলেন আজকে হিয়ারিং হলো আজকের হিয়ারিংয়ে এটাকে বহাল রাখা হলো অর্থাৎ পাপুয়া নিউগিনি সিটিজেন ওনারা দেখাইতে চেয়েছিলেন যে এখানে দ্বৈত নাগরিকত্বের বিধান নাই একবার পাপুয়ার নাগরিক হলে এটা আর ছাড়া যায় না যেটা অ্যাবসলিউটলি মিসকনসিভ তার বাংলাদেশি সিটিজেনশিপ আছে এবং পাপুয়া নিউগিনিটা উনি প্রত্যাহার করেছেন এর আগে ইলেকশন প্রসেস শুরু হওয়ার আগে সুতরাং তারটাও বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে উনি কত ময়মনসিং ময়মনসিং 11